বিষ্ণু পুরাণম প্রথম অংশ চতুর্দশ অধ্যায় প্রচেতাদিগের তপস্যা পৃথুর মহাবীর্য দুই পুত্র অন্তর্ধি ও পালি অন্তর্ধানের স্ত্রী শিখণ্ডিনী হবির প্রসব করেন হবির ধানের ঔরাস মানে অগ্নিকন্যা ধীষণা প্রাচীন বর্হি শুক্র গয় রজ ও অজিম এই ছয় পুত্রের জননী ভগবান প্রাচীন বর্হি মহারাজ মহান প্রজাপতি ছিলেন যাহার দ্বারা প্রজাবর্গ সংবর্ধিত হে মুনে তাহার সময়ে প্রাচীন আগ্রকুশে পৃথিবীতল আশ্রিত হইয়াছিল ভগবান প্রাচীন বর্হি মহাবল বলিয়া বিখ্যাত মহিপতি মহাতপস্যার পর সমুদ্রতনয়া সবর্ণাতে কৃতদার হন সামুদ্রী সবর্ণা তাহা হইতে প্রচেতা নামে ধনুরবেদ পারগ দশপুত্র ধারণ করেন তাঁহারা সকলে পৃথক ধর্ম আচরণ না করিয়া ও সমুদ্র সলিলবাসী হইয়া দশ সহস্র বর্ষ পর্যন্ত মহতপস্যা করিয়াছিলেন মৈত্রেয় কহিলেন হে মহামুনে মহাত্মা প্রচেতগণ সেজন্য জলমধ্যে তপস্যা করিয়াছিলেন তাহা বলুন পরাশর কহিলেন প্রজাপতি নিযুক্ত অমিতাত্মা পিতা প্রচেত দিগকে বহুমান প্রজাবৃদ্ধির জন্য বলিলেন হে সুতগণ প্রজাপতি আমাকে প্রজা সংবর্ধন কর রূপ আদেশ করায় আমি তথাস্তু বলিয়া আছি অতএব পুত্রগণ তোমরা আমার নিমিত্ত অতন্দ্রিত হইয়া প্রজাবৃদ্ধি করো কর প্রজাপতির নির্দেশ তোমাদের মাননীয় পরাশর কহিলেন তদনন্তর নৃপনন্দন প্রচেতগণ পিতার বাক্যে তথাস্তু বলিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন হে তা তো যে কর্ম দ্বারা আমরা প্রজাবৃদ্ধির প্রজাবৃদ্ধি করিতে সমর্থ হই তাহা আমাদিগকে বলুন পিতা কহিলেন মনুষ্যগণ বরদ বিষ্ণুর আরাধনা করিয়া অসংশয় ইষ্ট লাভ করে ইহার অন্যথা হয় না আর কি তোমাদিগকে বলিব অতএব যদি সিদ্ধি অভিলাষ করো। তবে তোমরা প্রজাবৃদ্ধির নিমিত্ত সর্বভূত প্রভু হরি গোবিন্দের আরাধনা অনাদি ভগবান পুরুষোত্তম ধর্ম অর্থ কামমোক্ষ্য অভিলাষী ব্যক্তিদিগের সদা আরাধনীয় যাহার আরাধনা করিয়া প্রজাপতি আদিকালে সৃষ্টি করিয়া আছিলেন সেই অচ্যুতের আরাধনা করিলে তোমাদের প্রজাবৃদ্ধি হইবে পরাশর কহিলেন হে মুনিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ কহিলে প্রজীতশ প্রজীতশ নামা সেই দশপুত্র সমুদ্র শলিলে মগ্ন সমাহিত ও সর্বলোক পরায়ন জগৎপতি नारायणের প্রতি নিবিষ্ট চিত্ত হইয়া দশ সহস্র বৎসর তপস্যা করিয়াছিলেন আছেন তাহারা সেই স্থানে থাকিয়াই একাগ্রমনে দেবদেব হরি স্তব করিয়া আছেন যিনি স্তুত হইয়া স্তবকর্তার ইষ্টকাম প্রদান করেন মৈত্রেয়া কহিলেন হে মুনিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রচেতগণ সমুদ্র জল মধ্যে যে স্তব করিয়াছিলেন সেই সুপবিত্র স্তব আমাকে বলুন কহিলেন হে মৈত্রেয়া প্রচেতা সকল সমুদ্রশলিলবাসী তন্ময় হইয়া পূর্বে যে রূপে গোবিন্দের স্তব করিয়াছিলেন তাহা বলিতেছি শ্রবণ কর প্রচেতগণ কহিলেন যাহাতে সর্ববাক্যের শাশ্বতী প্রতিষ্ঠা অশেষ জগতের আদ্য জ্যোতিষ্বরূপ উপমারোহিত অনন্ত অপারবৎ অশেষ স্থাবর অস্থাবর কারণ আদ্য সেই পরম প্রভুর প্রতি আমরা নত হই যে অরূপ পরমেশের প্রথম রূপ অহ তদনন্তর নিশা এবং সন্ধ্যা সেই কালাত্মককে নমস্কার সকলের জীবন স্বরূপ যাহার সুধাত্মক রূপ দেব ও পিতৃগণ অনুদিন ভোগ করিতেছেন সেই সমাত্মাকে প্রণাম যে তীব্রাত্মা স্বীয় দীপ্তি দ্বারা আকাশ প্রকাশিত করিয়া তম তমবিনাশ করেন এবং যিনি ধর্ম শীত ও জলের উৎপত্তি স্থান সেই সূরিয়াত্মাকে নমস্কার যিনি কঠিন শব্দ আশ্রয়ে আশ্রয় ও ব্যাপক রূপে এই অশেষ জগৎ ধারণ করিতেছেন সেই ভূমিয়াত্মাকে নমস্কার যাহা জগতের কারণভূত ও সর্বদেহির বীজ হরিমেধার বা বিষ্ণুর সেই জল রূপকে আমরা নমস্কার করি যিনি হব্যকব্য ভোজী রূপে দেব ও পিতৃগণের মুখস্বরূপ সেই সেই আত্মা বিষ্ণুকে নমস্কার যে আকাশ ভগবান দেহে পঞ্চবিধ রূপে অবস্থিত হইয়া সর্বদা চেষ্টা করিতেছেন সেই আত্মাকে নমস্কার যিনি অনন্ত মূর্তিধর শুদ্ধ ও অশেষ ভূতের অবকাশ প্রদান করিতেছেন সেই নমস্কার যিনি সর্বদা সমস্ত ইন্দ্রিয়বর্গের বর্গের পক্ষে উত্তম আশ্রয় সেই বিধাতা কৃষ্ণকে নমস্কার যিনি ক্ষর মানে নশ্বর ও অক্ষর রূপে ইন্দ্রিয়ের ও ইন্দ্রিয় হইয়া বিষয় গ্রহণ করেন সেই জ্ঞান মূল হরিমেধার প্রতি আমরা নত হই যিনি ইন্দ্রিয় গৃহীত বিষয় সকল আত্মাকে প্রদান করেন সেই অন্তঃকরণ স্বরূপ আত্মাকে নমস্কার সকল বিশ্ব যে অনন্তে অবস্থিত যাহা হইতে উদ্গত এবং লয় স্থানও যিনি সেই প্রকৃতি ধর্মী হরিকে নমস্কার যিনি নির্গুণ এবং শুদ্ধ হইলেও আমাদের ভ্রান্তি জ্ঞানে গুণবানের ন্যায় সংলক্ষিত হন সেই আত্মরূপী দেব পুরুষোত্তমের প্রতিনত হই যাহা অবিকার অজ শুদ্ধ নির্গুণ ও নিরঞ্জন বিষ্ণুর পরমপদ সেই পরম ব্রহ্মের প্রতি আমরা নত হই যিনি 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 নহেন 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 দীর্ঘ স্থূল লোহিত নহেন যাহাতে স্নেহ নাই ছায়া নাই যিনি অনু নহেন কিছুতেই আসক্ত নহেন যাহার শরীর নাই যাহার মধ্যে আকাশ নাই যাহাতে স্পর্শ নাই গন্ধ নাই রস নাই যাহার চক্ষু নাই কর্ণ নাই যিনি অচল যাহাতে বাক্য প্রাণ ও মন নাই যাহার নাম এবং গোত্র নাই মুখ নাই যাহার তেজ নাই যিনি অভয় অভ্রান্ত অনিন্দ অজয় অমর অজ অশব্দ অমৃত অপ্লুত অনাবৃত এবং যাহাতে পূর্বাপর নাই তাহাই বিষ্ণুর পরমপদ যাহা বাক্য ও দৃষ্টির গোচর নহে বিষ্ণুর সেই পরম ঈশিত্ব গুণবিশিষ্ট বিশিষ্ট সর্বভূতের আশ্রয়স্বরূপ পরম পদে আমরা নত হইতেছি পরাশর কহিলেন প্রচেতগণ একাগ্র হইয়া রূপে বিষ্ণুর স্তব করত দশ সহস্র বৎসর মহার্নবে তপশ্চরণ করিয়াছিলেন তদনন্তর বিকশিত নীলোৎপল দলের ন্যায় কান্তিমান ভগবান হরি প্রসন্ন হইয়া দর্শন দিয়াছিলেন প্রচেত সকল তাহাকে পক্ষীরাজ গুরুর সমারূঢ় অবলোকন করিয়া ভক্তি নম্র মস্তকে প্রণিপাত করিলেন তখন ভগবান তাহাদিগকে বলিলেন ইপসিত বর প্রার্থনা কর আমি তোমাদের বর দিবার জন্য প্রসন্ন বদনে সমুপস্থিত হইয়া আছি প্রচেতসগণ বরদাতা হরিকে প্রণিপাত পূর্বক পিতার সমাদিষ্ট প্রজা বৃদ্ধির কারণ বর প্রদানের কথা বলিলেন সেই দেব যথাবিলসিত বর দিয়া সত্তর অন্তর্হিত হইলেন এবং তাহারাও জল হইতে নির্গমন করিলেন বিষ্ণু পুরাণের প্রথমাংশে চতুর্দশ অধ্যায় সমাপ্ত পঞ্চদশ অধ্যায় কন্ডুমনির চরিত ও মৈথুন ধর্মে দক্ষ কর্তৃক প্রজা সকলের সৃষ্টি পরাশর বলিলেন প্রচেতগণ তপশ্চরণ করিতে থাকিলে মহিরুহ বা বৃক্ষ সকল অরক্ষীয় মানা মানে রহিতা পৃথিবীকে আবৃত করে এবং তাহাতে প্রজা ক্ষয় হয় প্রবাহিত হইতে পারে নাই আকাশ বৃক্ষ সকলে আবৃত হইয়াছিল এবং সকল দশ সহস্র বর্ষ পর্যন্ত কর্ম করিতে অক্ষম হইয়াছিল জল হইতে নিষ্ক্রান্ত প্রচেতগণ তাহা দেখিয়া ক্রুদ্ধ হইলেন তাহারা জাত ক্রোধ হইয়া মুখ হইতে বায়ু অগ্নি সৃষ্টি করিলেন বায়ু ওই বৃক্ষ সকলকে উন্মূলিত করিয়া শোষিত এবং অগ্নি তাহাদিগকে দগ্ধ করে তাহাতে ঘোর বৃক্ষ তাহাতে ঘোর বৃক্ষ সংশয় হয় অনন্তর বৃক্ষের রাজা সোম তরুকসয় দেখিয়া কিছু বৃক্ষ অবশিষ্ট থাকিতে ওই সকল প্রজাপতির নিকটে গিয়া বলিলেন হে রাজগণ কোপ সংবরণ কর আমার কথা শুনো আমি বৃক্ষগণের সহিত তোমাদের সন্ধি করিয়া দিব আমি পূর্বে ভবিষ্যৎ চিন্তা করিয়া রত্নভূতা এই বরবর্ণিনী সুন্দরী সেই বৃক্ষ হইতে উৎপন্না কন্যাকে সুধাময় কিরণে বর্ধিত করিয়া আছিলাম মারিসা নামনি এই মহাভাগা বৃক্ষ কন্যা নিশ্চয়ই তোমাদের বংশবর্ধিনী ভার্যা হোক তোমাদেরও আমার অর্ধতেজে ইহার গর্ভে প্রজাপতি হইবেন তিনি আমার সৌম্যাংশ ও তোমাদের তেজময় অগ্নিযোগে অগ্নিসম হইয়া প্রজাবর্ধন করিবেন পূর্বকালে কন্ডু নামে বেদবিদগণের শ্রেষ্ঠ এক মুনি ছিলেন তিনি সুরম্য গোমতী তীরে পরম তপস্যা করিতেছিলেন সুরেন্দ্র প্রম্লোচা নামনি কোনো সুচিস্মিতা উত্তমা অপ্সরাকে তাহার ক্ষোভ বা চিত্তবিকার উৎপাদনের নিমিত্ত নিযুক্ত করেন সে সেই ঋষিকে ক্ষোভিত করিয়াছিল তিনি বিকৃত ও বিষয়াসক্ত মানস হইয়া তাহার সহিত কিছু অধিক শত বৎসর মন্দর পর্বতের দ্রণীতে বা দুইটি শৈলের অসন্ধিস্থলে বাস করেন তখন সে অপ্সরা ওই মহাত্মাকে বলিল হে ব্রহ্মণ আমি স্বর্গে যাইতে ইচ্ছা করি প্রসন্ন হইয়া অনুজ্ঞা দাও সেই কথা বলিলে তৎপ্রতি আসক্ত চিত্ত মুনি বলিলেন ভদ্রে কিছুদিন থাকো তিনি এইরূপ কহিলে কৃষাঙ্গি প্রম্লোচা সেই মহাত্মার সহিত আবার কিছু অধিক শত বৎসর বিষয় ভোগ করিল পরে কহিল হে ভগবান অনুজ্ঞা দাও আমি ত্রিদিবালয়ে স্বর্গে যাইতেছি মুনি কহিলেন থাকো পুনশ্চ কিছু অধিক শত বৎসর গত হইলে শুভামনা ওই অপ্সরী প্রণয়ের মৃদুহাস্য সহ মধুর বাক্যে কহিল হে ব্রহ্মণ আমি স্বর্গে যাই এইরূপ কহিলে মুনি আয়ত আয়তলোচনাকে আলিঙ্গন করিয়া বলিলেন ওই শুভ্রু ক্ষণকাল থাকো চিরকালের নিমিত্ত যাইবে সুশ্রণী সেই অপসরা তাহার সাপে ভিতা হইয়া পুনশ্চ সেই ঋষির সহিত কিঞ্চিদুন কিছু কিছু কম দুই শত বৎসর বাস করে ওই তন্নি কৃষাঙ্গি দেবরাজ নিকেতনে গমনের নিমিত বারবার বলিল ঋষি কেবল থাক থাক ঋষি কেবল থাকো থাকো এই কথাই বলিতে লাগিলেন দাক্ষিণ্য গুণে দক্ষিণা ও প্রণয়ভঙ্গ দুঃখে দুঃখিতা সেই প্রমলোচা সাপ ভয় ভিতা হইয়া মুনিকে পরিত্যাগ করিল না মন্মথাবিষ্টচিত্ত মহর্ষি তাহার সহিত অহর্নিশ দিবারাত্র রমন করিতে থাকিল নবনব প্রেমের উদ্রেক হইতে থাকিল মুনি একদা হইয়া পর্ণশালা হইতে নির্গত হইলে সুন্দরী কহিল কোথায় যাওয়া হইতেছে তিনি বলিলেন শুভে দিবস শেষ হইল আমি সন্দেহ পাসনা করিব নতুবা ক্রিয়ালোপ হইবে তখন সে আনন্দিত হইয়া হাস্যপূর্বক বলিল হে সর্বধর্মজ্ঞ অদ্যৈ কি তোমার দিবস শেষ হইল বহু বৎসরের পর তোমার একদিন শেষ হইল এই কথায় না বিস্ময় হয় বল উনি কহিলেন ওই ভদ্রে তন্বঙ্গি তুমি প্রাতঃকালে এই শুভ নদী আসিয়া আমার আশ্রমে প্রবিষ্ট হইয়াছ আমি তাহা দেখিয়াছি আর এই সন্ধ্যা উপস্থিত দিবসের পরিণাম হইল তবে এই উপহাস কেন সত্য বিবরণ বলো প্রম্লোচা কহিল হে ব্রহ্মণ প্রত্যুষে আসিয়াছি তোমার এই কথা সত্য নহে মিথ্যা অদ্য কয়েক শত বৎসর গত হইল সোম কহিলেন তদনন্তর বিপ্রভিত হইয়া সেই আয়তন নয়না প্রম্লোচাকে চাকে জিজ্ঞাসা করিলেন ওই ভীরু বল আমি তোমার সহিত কতকাল আনন্দ করিলাম প্রমলোচা কহিল নয় শত সপ্তাশীতি বৎসর ছয় মাস তিন দিন অতীত হইয়া আছে নয় শত সপ্তাশীতি বৎসর ছয় মাস তিন দিন অতীত হইয়াছে ঋষি কহিলেন ওই শুভে ভীরু ইহা সত্য বলিতেছ না উপহাস করিতেছ আমার বোধ হইতেছে আমি তোমার সহিত এখানে একদিন ছিলাম প্রম্লোচা কহিল হে ব্রহ্মন তোমার নিকট মিথ্যা কিরূপে বলিব বিশেষত অদ্দ তুমি মার্গানুবর্তী হইয়া নিজ কর্তব্য কর্ম করিতে ইচ্ছুক হইয়া জিজ্ঞাসা করিতেছ সোম কহিলেন হে মুনি তাহার কথা শুনিয়া আমারে ধিক আমারে ধিক বলিয়া আপনি আপনার নিন্দা করিতে লাগিলেন পরে মুনি বলিলেন আমার সকল তপস্যা নষ্ট হইল ব্রহ্মবিদগণের ব্রহ্মজ্ঞানরূপ ধন হৃত হইল বিবে হইল মোহের নিমিত্ত কেই নারীকে নির্মাণ করিয়াছিল শোক মোহ জরা মৃত্যু সুত পিপাসা এই ছয়টি উর্মির অতিক্রমকারী ব্রহ্ম আমার আত্মজয়ের দ্বারা গেও। যে রূপ বুদ্ধিকে হরণ করিল সেই কামনা সেই কাম নামক মহাগ্রহকে ধিক নরকসমূহের পথস্বরূপ সঙ্গ বা আসক্তি দ্বারা আমার লাভের কারণ সমস্ত ব্রত অপরিত হইল সেই ধর্মজ্ঞ এইভাবে নিজে নিন্দা নিজে করিয়া উপবিষ্টা অপসরাকে বলিলেন পাপে যথা ইচ্ছা যাও তুমি হাব পূর্ণ চেষ্টা দ্বারা আমার ক্ষোভ জন্মাইয়া দেবরাজের কার্যসাধন সাধন করিয়াছ আমি ক্রোধরূপ তীব্র বন্যি দ্বারা তোমাকে ভস্ম করিব না কারণ সাধুগণের অনুমোদিত সাপ্তপদী মৈত্রী অবলম্বন করিয়া তোমার সহিত বাস করিয়া আছি। অতএব তোমার দোষ কি তোমার প্রতি বা কুপিত হই কেন আমারই নিতান্ত দোষ যে আমি অজিতেন্দ্রিয় তুমি ইন্দ্রের প্রিয় করিবার জন্য আমার তপস্যা নষ্ট করিয়াছ এজন্য তুমি মহা মোহের আধার এবং অত্যন্ত ঘৃণিত তোমারে ধিক সোম বলিলেন সেই বিপ্রর্ষী সুমধ্যমাকে যেমন ওই কথা বলিলেন সে অমনি ঘরমাক্ত ও অতি কম্পান্বিতা হইল সে যখন কম্পমান ও ঘরমাক্ত গাত্রা হইতেছিল তখন মুনি মুনিশ্রেষ্ঠ ক্রোধের সহিত বলিলেন তুমি যাও চলিয়া যাও সেই ভটসিতা অপসরা ওই আশ্রম হইতে বাহির হইয়া আকাশ পথ দিয়া যাইতে যাইতে তরুপল্লবে শ্বেত বা ঘাম মার্জনা করিয়াছিল সেই বালা বৃক্ষের অগ্রবর্তী অরুণপল্লবে জলক শরিত গাত্র মুছিতে এক বৃক্ষ হইতে অপর বৃক্ষে এইভাবে চলিয়া গেল ঋষি তাহার দেহে যে গর্ভ আহিত করিয়াছিলেন তাহা তাহার অঙ্গ হইতে রোমকূপ দিয়া ঘর্মরূপে নির্গত হইয়া গেল বৃক্ষ সকল গর্ভ গ্রহণ করিল আর বায়ু তাহা একত্রিত করিল আমিও সুধাময় কিরণে উহাকে আপ্যায়িত করাতে উহা ধীরে ধীরে বর্ধিত হইতে লাগিল বৃক্ষের অগ্রভাগ হইতে সুবদনার নাম বৃক্ষের বৃক্ষেরা ওই কন্যা প্রদান তোমাদিগকে করিবে অতএব প্রশোভিত কর এই মারীষা এইভাবে কন্ডুর অপত্য আমারও বায়ুর সন্তান এবং বৃক্ষ হইতে উৎপন্না প্রম্লোচার কন্যা হে মৈত্রেয় সেই সাধুত্তম ভগবান কণ্ডু ও তপস্যা ক্ষীণ হইলে বিষ্ণুর পুরুষোত্তম নামক ধামে গমন করিয়াছিলেন হে ভূপনন্দনগণ ওই মহাযোগী সেখানে ঊর্ধ্ববাহু ও একাগ্রচিত্ত হইয়া ব্রহ্ম মন্ত্র জপ করিতে করিতে হরির আরাধনা করিয়াছিলেন প্রচেতগণ বলিলেন যাহা কণ্ডু জপ করিয়া কেশবকে আরাধিত করিয়াছিলেন আমরা ওই মুনির সেই ব্রহ্মপার বা ব্রহ্মপরায়ণ শুনিতে ইচ্ছা করি সোম বলিলেন বিষ্ণু পরপার সংসার পথের শেষ সীমা যেখান হইতে আর হয় না তিনি অপার পার দুরন্ত সংসারের পারকর্তা সমস্ত পর মানে বৃহত্তম পদার্থ আকাশ আদি হইতেও পর অনন্ত তিনি পরমার্থরূপী পরম সত্য বা পরম আনন্দ নিধিস্বরূপ তিনি সব্রহ্মপার বেদবিদগণের বা মন্ত্রনিষ্ঠ তপস্বীগণের পার কর্তা পরপারভূত আত্মা হইতে ভিন্ন আকাশাদির অবধি রূপ সকল পরের পরেরও পর পার মানে ভক্তিগণের ভক্তগণের পালক ও কামনা পূরক তিনি একমাত্র কারণ কারণের যাহা কারণ এবং তাহারও যাহা কারণ তাহারও হেতু তিনি আমরা যাহাকে পরম হেতু মনে করি তাহার হেতু সেই বিষ্ণু এই এই প্রকারে তিনি সমস্ত কার্যের প্রকৃতির কার্য মহত্তত্ত্ব হইতে আরম্ভ করিয়া চরম কার্য এই স্থূল চরাচর ব্রহ্মাণ্ড পর্যন্ত কার্যের অশেষ কর্মকর্ত্রী রূপে সমস্ত রক্ষা করিতেছেন ওই অচ্যুত ব্রহ্ম নির্লিপ্ত হইয়াও প্রভু বা নিয়ন্তা ব্রহ্ম নিরাকার হইয়াও তিনি সর্বভূত স্বরূপ ব্রহ্ম নিষ্কাম হইয়াও প্রজাগণের প্রতিপালক তিনি বিষ্ণু সর্বব্যাপক তিনি অক্ষর ব্রহ্ম ও তিনি নিত্য অজ এবং অখিল অপক্ষয় মানে বিনাশ প্রভৃতি যাহার স্বরূপ কোন অসৎ বস্তুর সহিত তাহার সম্বন্ধ নাই যেমন অজ নিত্য অক্ষর ব্রহ্মই এই পুরুষোত্তম সেইরূপ আমার রাগ আসক্তি প্রভৃতি দোষসমূহ নাশপ্রাপ্ত হোক অর্থাৎ নির্গুণ ব্রহ্ম যেমন সগুণ পুরুষোত্তম রূপে লীলা করিতেছেন সেই রূপ সদস্য আমি যেন নির্দোষ স্বরূপ হইতে পারি সোম বলিলেন এই ব্রহ্ম যাহার আরেকটি নাম সেই কেশবেরই পরম স্তব আবৃত্তি করিয়া তাহার আরাধনা করিতে করিতে সেই পরম সিদ্ধি প্রাপ্ত হইয়াছিলেন সেই এই মারিসা পূর্বে যাহা ছিল তোমাদিগকে তাহা বলিতেছি ইহার বিবরণ বলিলে তোমাদের কার্য গৌরবজনক ফলপ্রদ হইবে প্রতিমৃত হইলে প্রতিমৃত হইলে এই ভাগ্যবতী রাজমহিষী ভক্তি সহকারে পূর্বে বিষ্ণুর সন্তোষ সাধন করিয়াছিল আরাধিত বিষ্ণু তাহার প্রত্যক্ষ হইয়া বলিলেন বর প্রার্থনা কর সেও আত্মবাঞ্ছিত বিষয় বলিতে লাগিল হে ভগবান জগৎপথে বাল্য বৈধব্য হেতু আমি এরূপ বৃথা জন্মা মন্দ ভাগ্যা ও বিফলা হইলাম অধক্ষজ আপনার প্রসাদে যেন আমার জন্মে জন্মে শ্লাঘ্য প্রতি হন প্রজাপতি সম একটি পুত্র হোক এবং আমিও যেন রূপ সম্পদ সংযুক্তা সকলের প্রিয় দর্শনা এবং অয়নি যা হইয়া জন্মগ্রহণ করি সৌম কহিলেন দেবেশ ঋষিকেশ বরদ পরমেশ্বর ওই প্রণাম নম্রা রমণীকে উঠাইয়া কহিতে লাগিলেন তোমার মহাবীর্য প্রতার অতি বীর্য পরাক্রম প্রজাপতি গুণযুক্ত পুত্র প্রাপ্ত হইবে এই জগতে তাহার বংশ সকলের উপর কর্তৃত্ব প্রাপ্ত হইবে এবং তাহার সন্ততি অখিল ত্রৈলোক্য পূর্ণ করিবে তুমিও আমার প্রসাদে অ ইয়ো নিজা সাধুই রূপৌদার্য গুণান্বিতাও মনুষ্যদিগের মনঃপ্রীতিকারী হইবে সেই বিশাল লোচনাকে এই কথা কহিয়া দেব বিষ্ণু অন্তর্ধান করিলেন হে নৃপাত অযয়োগণ সেই মারিসা তোমাদের পত্নী হইল পরাশর কহিলেন তদরন্তর প্রচেতশগণ সোমের বাক্যে কোপ সংবরণ করিয়া বৃক্ষদের নিকট হইতে মারিসাকে ধর্মানুসারে পত্নী রূপে গ্রহণ করিলেন দশ প্রচেত হইতে হইয়াছিলেন হে মহামতে সেই মহাভাগ দক্ষ সৃষ্টি বৃদ্ধির জন্য ও আত্মপ্রজা সৃষ্টির নিমিত্ত বহু পুত্র উৎপাদন করেন দক্ষ ব্রহ্মার আদেশে সৃষ্টির জন্য উপস্থিত হইয়া মনের দ্বারা চর অচর দ্বিপদ চতুষ্পদ প্রভৃতি সৃষ্টিকরত পঞ্চা পশ্চাত ষষ্ঠী কন্যা সৃজন করেন তিনি ধর্মকে দশ কশ্যপকে ত্রয়োদশ কন্যা দিয়াছিলেন কাল পরিবর্তনে নিযুক্ত কৃত্তিকা আদি সপ্তবিংশতি কন্যা ইন্দুকে দিলেন এই সকল কন্যাতে দেব দৈত্য নাগ গো গন্ধর্ব ও দানবাদীর জন্ম হে মৈত্রেয়া তদবধি প্রজা সকল মৈথুন সম্ভব হইতে লাগিল পূর্বে সংকল্প দর্শন স্পর্শ দ্বারা এবং অত্যন্ত তপস্বী সিদ্ধগণের তপবিশেষ দ্বারা প্রজা সৃষ্টি হইত মৈত্রেয়া কহিলেন মহামুনে দক্ষিণাঙ্গুষ্ঠ হইতে দক্ষের জন্ম হয় পূর্বে শুনিয়া আছি যিনি পুনর্বার প্রাচেত কিরূপে রূপে হইলেন হে ব্রাহ্মণ আমার মনের আর এক সুমহান সংশয় এই যে যিনি সোমের দৌহিত তিনি আবার শ্বশুর হইলেন পরাশর কহিলেন হে সত্তম ভূতগণের মধ্যে উৎপত্তি ও বিনাশ নিত্য প্রবাহ রূপে অবিচ্ছিন্ন সুতরাং দিব্য চক্ষু ঋষিগণ এ বিষয়ে মোহিত হন না এই দক্ষাদি শ্রেষ্ঠ মুনিগণ যুগে যুগে উৎপন্ন হইয়া থাকেন এবং পুনশ্চ নিরুদ্ধ বা লীন হন বিদ্বান ব্যক্তি ইহাতে মোহ মোহপ্রাপ্ত হন না হে দ্বিজত্তম পূর্বে কাহার জ্যেষ্ঠত্ব কাহার কনিষ্ঠত্ব এরূপ বিচার ছিল না গুরুতর তপস্যা প্রভাবই জ্যেষ্ঠত্বের জ্যেষ্ঠত্বের কারণ হইত মৈত্রেয় কহিলেন ব্রহ্মণ এস্থলে দেব দানব গন্ধর্ব সর্প ও যক্ষদিগের উৎপত্তি সবিস্তারে আমাকে বলুন পরাশর কহিলেন হে মহামতে স্বয়ভূ পূর্বে দক্ষকে প্রজা সৃষ্টি কর এরূপ আদেশ করিলেন তিনি যেরূপ প্রজা সৃষ্টি করিয়া আছেন তাহা শ্রবণ দক্ষ দক্ষ প্রথমে প্রথমে মন হইতে দেব ঋষি গন্ধর্ব ও সুর সর্পের সৃষ্টি করেন হে দ্বিজ যখন তাহার ওই সকল মানুষী প্রজা পুত্রপুত্র আদি ক্রমে বর্ধিত হইল না তখন তিনি সৃষ্টির নিমিত্ত বিবেচনা পূর্বক মৈথুন ধর্ম দ্বারা প্রজা সৃষ্টির ইচ্ছা করিয়া বীরন প্রজাপতি বীরন প্রজাপতির সুতা তপস্বিনী লোক ও ধারি অশিকলি নামনি কন্যাকে বিবাহ করেন অনন্তর বীর্যবান প্রজাপতি বীরন স্বর্গহেতু কন্যা অশিকলির গর্ভে পঞ্চসহস্র পুত্র উৎপাদন করেন প্রিয় সংবাদ মধুর আলাপী বিপ্র দেবশ্রী দেখিয়া নিকটে গমনপূর্বক বলিতে লাগিলেন হে মহাবীর্য হস তোমরা প্রজা সৃষ্টি করিবে এরূপ তোমাদের যত্ন দেখা যাইতেছে যাহা বলি শ্রবণ করো। তোমরা নিশ্চয় বালিশ নিশ্চয় বালিশ মানে অজ্ঞ এই পৃথিবীর সংসারাঙ্কুরের উৎপত্তি লিঙ্গ শরীরের মানে উপক্রম ঊর্ধ্ব মানে অবসান ও অন্ত মধ্য জানো না কীরূপে প্রজা সৃষ্টি করিবে মনুষ্য জন্মে ঊর্ধ্ব অধ ও তীর্যক সকল বিষয়ে তত্ত্ববিচার তত্ত্ববিচারে যখন তোমাদের বুদ্ধি অপ্রতিহত তখন কি জন্য ভূ বা লিঙ্গ শরীরের অন্ত দেখিতেছ না অর্থাৎ তত্ত্বজ্ঞানের লাভ লাভের জন্য যত্ন করিতেছ না কেন অথবা এই পৃথিবীর ঊর্ধ্ব অধ ও মধ্যভাগ কতখানি তাহা যখন তোমরা জানো না তখন প্রজা সৃষ্টি করিবে কি রূপে হে অজ্ঞগণ তোমাদের ঊর্ধ্ব দিকে তীর্যক মধ্যস্থানে বক্রগতিতেও নিম্নে যাইতে যখন তোমাদের অপ্রতিহত শক্তি আছে তখন এই পৃথিবীর শেষ পর্যন্ত কেন না দেখিতেছ পরাশর কহিলেন তাহারা তাহার কথা শুনিয়া চারিদিকে চলিয়া গেলেন নদী যেমন সমুদ্রে গিয়া আর ফিরিয়া আসে না সেই রূপ। তাহারা অধ্যাপী নিবর্তিত হন নাই পুত্রেরা নিরুদ্দেশ হইলে প্রভু গর্ভে পুত্রের করিলেন তাহাদের নাম সবলাশ তাহাদের নাম সবলাশুয় নারদ তাহাদিগকেও সন্তান বৃদ্ধি করিতে ইচ্ছুক দেখিয়া পূর্বোক্তরূপ বাক্যে বুঝাইয়া দেওয়ায় তাহারা পরস্পর পরস্পরকে বলিতে লাগিলেন মহামুনি ভালো বলিতেছেন ভ্রাতৃগণের পদবী অবলম্বন করাই আমাদের যে উচিত তাহাতে সংশয় নাই পৃথিবীর প্রমাণ লিঙ্গ লিঙ্গ শরীর অথবা পৃথিবীর পরিমাণ নিরূপণ করিয়া পরে প্রজা সৃষ্টি করিব এইরূপ চিন্তা করিয়া তাঁহারাও সেই মার্গের মানে মুখ্য পথের দিকে চলিয়া গেলেন তাহারাও সমুদ্রগত নদীর ন্যায় অদ্যাপি প্রত্যাগত হন নাই হে দ্বিজ তদবধি ভ্রাতার অবেষণে যাইলে সেও প্রায়ই নিরুদ্দেশ হয় অতএব জ্ঞানের তাহা করা কর্তব্য নহে দক্ষ প্রজাপতি ওই পুত্রদিগকে নষ্ট বা নিরুদ্দেশ জানিয়া ক্রোধ করিলেন এবং নারদকে সাপ দিলেন হে মৈত্রেয় সৃষ্টিকামী বিদ্বান প্রজাপতি দক্ষ তৎপরে বৈরিণীর গর্ভে ষষ্ঠী কন্যার সৃজন করেন ইহা আমরা শুনিয়া আছি তিনি ধর্মকে দশ কশ্যপকে ত্রয়োদশ সোমকে সপ্তবিংশতি অরিষ্টনেমিকে চার এবং বহু আঙ্গিরস ও বিদ্বান দান করিয়াছিলেন তাহাদের নাম আমরা আমার তাহাদের নাম আমার শ্রবণ কর অরুন্ধতি অরুন্ধতি বসু ইয়ামি লম্বা ভানু মরুতী সংকল্পা মুহূর্তা সাধ্যা ও বিশ্বা এই দশ কন্যা ধর্মের পত্নী ইহাদের অপত্য সকলের নাম বলিতেছি শ্রবণ কর বিশ্বার পুত্র সাধ্য়গণকে প্রসব করেন বিশ্বদেগণ মরুত্বতীর সন্তান বসুর সন্তান বসুগণ ভানুর পুত্র ভানুগণ মুহূর্তার গর্ভে মুহূর্তগণ উৎপন্ন লম্বার তনয় ঘোষ এবং য়ামির পুত্র নাগবিধি সমস্ত পৃথিবী বিষয়ে চরাচর প্রাণীজাত অরুন্ধতিতে জন্মগ্রহণ করে সংকল্প সংকল্পের জন্ম অনেক বসুপ্রাণ যে জ্যোতির্ময় দেবগণ অষ্টবসু বলিয়া সমাখ্যাত তাহাদের বিস্তৃত বিবরণ বলিতেছি অষ্টবসুর নাম আপ ধ্রুব সৌম ধর অনিল প্রত্যুষ ও প্রভাস আপের পুত্র বৈতণ্ড্য শ্রম শ্রান্ত এবং ধ্বনি ধ্রুবের পুত্র লোক প্রকালন সংহর্তা ভগবান কাল সোমের পুত্র ভগবান বর্চাহা, যাহাতে বর্চস্বী মানে কান্তিমান পুরুষ হয় ধরের ভারজা, মনোহরার পঞ্চপুত্র দ্রবীণ হুতহব্যবহ শিশির প্রাণ ও বরুণ অনিলের ভারজা, শিবার গর্ভে অনিলের দুই পুত্র মনোযব ও অবিজ্ঞাতগতি অগ্নিপুত্র কুমার সরস্তস্তে সরগুচ্ছে জন্মগ্রহণ করেন কৃত্তিকাদিগের অগস্ত্য এজন্য কার্তিকেয় নামে স্মৃত শাখ বিশাখ নৈগমেয় ইহারা পৃষ্ঠজ অনুজ পণ্ডিতেরা কেবল ঋষি দেবলকে প্রত্যুষের পুত্র বলিয়া জানেন দেবলেরও ক্ষমাবান মনীষী দুই পুত্র ও বৃহস্পতির ভগিনী ব্রহ্মচারিণীগসিদ্ধা বরস্ত্রী অনাসক্তা হইয়া সমুদায় জগৎ বিচরণ করেন ইনি অষ্টম বসু প্রভাসের ভার্জা শিল্প সহস্রের কর্তা ত্রিদশগণের বর্ধকী সূত্রধর সর্বভূষণের নির্মাতা শিল্পীগণের শ্রেষ্ঠ এবং মহাভাগ প্রজাপতি বিশ্বকর্মা তাহাতে উৎপন্ন বিশ্বকর্মা দেবতাদিগের বিমান সকল নির্মাণ করিয়া আছেন এবং সেই মহাত্মার শিল্প অদ্যাপি মনুষ্যের উপজীবিকা তাহার চারি পুত্র তাহাদের নাম বলিতেছি শ্রবণ করজৈকপাদ অহির্বদ্য অহির্বদ ত্বষ্টা ও বুদ্ধিমান রুদ্র ত্বষ্টার আত্মজপুত্র মহাযশা বিশ্বরূপ হে মহামুনে হর বহুরূপ ত্রম্বক অপরাজিত বৃষাকি শম্ভু কপর্দি মৃগব্যাধ সবর্ব এবং কপালী এই একাদশ ত্রিভুবনেশ্বর রুদ্র নামে প্রথিত হে ধর্মজ্ঞ কশ্যপের পত্নী অদিতি দিতি দ্বিতি কালা অরিষ্ঠা সুরসা সুরভি বিনতা তামড়া ক্রোধবসা ইরা কদ্রু ও মুনি ইহাদের অপত্যের নাম আমার নিকট শ্রবণ কর পূর্বমন্নন্তরে অর্থাৎ অতিযশা চাকুষ মনুর সময়ে তুষিত নামে দ্বাদশ শ্রেষ্ঠ সুরত্তম ছিলেন বৈবশত মন্নন্তর উপস্থিত হইলে তাহারা পরস্পরকে বলিতে লাগলেন দেবগণ শীঘ্র আইস আমরা অদিতির গর্ভে প্রবেশ করিয়া বৈবশ মন্নন্তরে জন্মগ্রহণ করিব। তাহাতে আমাদের শ্রেয়া হইবে তাহারা সকলে চাকসুস মন্নন্তরে বিষ্ণু তাহারা সকলে চাকসুস মন্নন্তরে বিষ্ণু শক্র অর্জমা ধাতা তা পৃষা বিবসান সবিতা মিত্র বরুণ অংশ এবং ভগ এই অদিতিজাত পুত্রগণ দ্বাদশ আদিত্য বলিয়া স্মৃত যাহারা চাকসুষ মনুষ সময়ে তুষিত না মা দেবতা ছিলেন তাঁহারাই বৈবশ্বতের সময়ে দ্বাদশ আদিত্য নামে কথিত যে সপ্তবিংশতি সুব্রতা সোমপত্নীর কথা বলিয়া আছি তাঁহারা নক্ষত্র যোগিনী এবং তন্নাম্বি অর্থাৎ তাহাদের নাম পুনর্বসু পুষ্যাদি তাহাদের অমিত তেজা দীপ্তিমান অনেক অপত্য হইয়াছিলেন অরিষ্ট নেমি পত্নী সরাসপুত্র ষোড়শপুত্র বিদ্বান বহুপুত্রের বিদ্যুম নামনি চারি ভারজা কপিলা অতিলোহিতা পিতা ও সীতা ব্রহ্মর্ষিগণ কর্তৃক সৎকৃত শ্রেষ্ঠ ঋক সকল জাত দেবর্ষি কৃপাশ্বের পুত্রগণ দেবপ্রহরণ প্রহরণ দেব অস্ত্র বলিয়া খ্যাত ইহারা সহস্রান্তে পুনর্বার জন্মগ্রহণ করেন হে তাত সর্বদেবগণ বসু প্রভৃতি ত্রয়স্ত্রিংশ ছন্দজ স্বেচ্ছানুসারে জন্মগ্রহণশীল ইহাদের নিরোধোৎপত্তি অর্থাৎ লয়ের সহিত উৎপত্তি কথিত হয় হে মৈত্রেয় সংসার সূর্যের উদয় অস্তের ন্যায় ওই দেব সকল যুগে যুগে সম্ভূত হন কশ্যপের ঔরসে দ্বিতির দুর্জয় হিরণ্যকশিপু ও হিরণ্যাক্স জন্মগ্রহণ করে ইহা আমরা শুনিয়া আছি বিপ্রচিত্তির পত্নী সিংহিকা নামনি এক কন্যাও হয় হিরণ্যকশিপুর প্রথিতৌজা চারি পুত্র যথা লাদ। বুদ্ধিমান প্রহ্লাদ ও সংহ্লাদ ইহারা সকলই মহাবীর্য এবং দৈত্য বর্ধন হে মহাভাগ তন্মধ্যে প্রহ্লাদ সর্বত্র সমদৃষ্টি ও জিতেন্দ্রীয় তিনি জনার্দনে পরম ভক্তি বহন করিয়া আছেন হে বিপ্র দৈত্যেন্দ্র দ্বারা দীপিত বহ্নি সর্বাঙ্গে ব্যক্ত হইয়াও বাসুদেব হৃদয়ে অবস্থিত থাকায় তাহাকে দগ্ধ করিতে পারেন নাই যে ধীমান মহার্নবের অন্তঃশলীলে স্থাপিত পাশবদ্ধ অবস্থায় ইতস্তত চালিত হইলে সমস্ত পৃথিবী বিচলিত হইয়াছিলেন সর্বস্থানে অচ্যুত বুদ্ধি থাকায় যে শরীর গিরিবৎ কঠিন তাহা দৈত্যেন্দ্র হিরণ্যকশিপু নিক্ষিপ্ত বিবিধ শস্ত্রে ভিন্ন হয় নাই দৈত্য কর্তৃক প্রেরিত বিষাগ্নিতে উজ্জ্বল মুখ বড় বড় সর্পগণ উজ্জ্বল মুখ বড় বড় সর্পগণ যে মহাতেজের মৃত্যুর কারণ হইতে পারে নাই বিষ্ণু স্মরণে সর্বদা মগ্ন শৈলবদ্ধ দেহেও পুরুষোত্তমকে স্মরণ করত প্রাণ করেন নাই স্বর্গনিবাসী দৈত্যপতি দ্বারা উচ্চ হইতে ক্ষিপ্ত হইয়া পড়িতে পড়িতে যে মহামতিকে অবনী নিকটে গিয়া ধারণ করিয়াছিলেন সংশোষক বায়ু দৈত্যেন্দ্র দ্বারা যাহার ইয়োজিত হইয়া মধুসূদন চিন্তস্থ থাকায় সদ্য ক্ষয়প্রাপ্ত হইয়াছিলেন দৈত্যেন্দ্র পরিণামিত বক্রভাবে দন্তপ্রহারে শিক্ষিত হইয়া উন্মত্ত দিগজগণ যাহার বক্ষস্থলে বিষাণভঙ্গ ও মদহানি প্রাপ্ত হয় পুরাকালে রাজ পুরোহিতের দ্বারা উৎপাদিত কৃত্যা অভিচারক্রিয়া বা তজ্জনিত আকার মূর্তি যে গোবিন্দাসক্ত তা প্রহ্লাদের নাশের নিমিত্ততিমাই সম্বরাসুরের সহস্র মায়া যাহাতে প্রযুক্ত হইয়াও কৃষ্ণের চক্রে বিফল হয় অসৎসয়ী মতিমান সেই প্রহ্লাদ দৈত্যেন্দ্রেয় পাচক কর্তৃক প্রদত্ত হলাহল বিশা বিহলাহল বিশকে কোন রূপে বিকারপ্রাপ্ত না হইয়া জীর্ণ করিয়া আছেন তিনি এই জগতে সমস্ত জন্তুর প্রতি সমচেতা এবং যেমন আপন তেমনি অন্যত্র পরম মৈত্রী গুণান্বিত এবং সেই ধর্ম আত্মীয় সত্য সৌচ গুণের আকর ও সর্বদা সাধুগণের উদাহরণ স্থল হইয়া আছেন বিষ্ণু পুরাণের প্রথমাংশে পঞ্চদশ অধ্যায় সমাপ্ত ষোড়াশ অধ্যায় মৈত্রেয়ার প্রহ্লাদ চরিত বিষয়ক প্রশ্ন মৈত্রেয় কহিলেন মহা মুনে আপনি মানবদিগের বংশ বর্ণনা করিলেন এবং সনাতন বিষ্ণুই এই জগতের কারণ ইহাও কথিত হইল কিন্তু ভগবান আপনি বলিলেন যে দৈত্যশ্রেষ্ঠ অগ্নি দগ্ধ। করে নাই অস্ত্র ক্ষুণ্ণ হইয়াও তিনি প্রাণত্যাগ করেন নাই প্রহ্লাদ শরীরে স্থিত এবং বন্ধন হেতু অবস্থায় বিচলিত হইলে অঙ্গের বিক্ষোভ বসত আঘাতপ্রাপ্ত বসুধা শোভ প্রাপ্ত হইয়াছিল যিনি পুরাকালে শৈলাক্রান্ত দেহ হইয়া মৃত হন নাই এবং আপনি যে ধামানের আপনি যে ধিমানের অতীব মহাত্মা বলিলেন যিনি পুরাকালে শৈলাক্রান্ত দেহ হইয়া মৃত হন নাই এবং আপনি যে ধীমানের অতীব মহাত্মা বলিলেন যে দীপ্ত চরিতে রূপ সেই বিষ্ণু ভক্তের অতুল প্রভাব শুনিতে ইচ্ছা করি হে মুনে দৈত্যরা কি নিমিত্ত উহাকে বিক্ষত করে কি নিমিত্তই বা ধর্মতৎপর প্রহ্লাদকে সমুদ্র শরীলে নিক্ষেপ করে কি নিমিত্তই বা ধর্মতৎপর প্রহ্লাদকে সমুদ্র শরীলে নিক্ষিপ্ত করে কি নিমিত্ত তিনি পর্বতে আক্রান্ত হন সকল কি জন্য তাহাকে দংশন করে কী জন্য পর্বত শিকর হইতে কেনই বা অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হন তিনি কি নিমিত্ত দিগের দন্তভূমিতে আরোপিত হন মহান অসুরগণ কিহেতু হেতু ইহার প্রতি সংশোষক বায়ু প্রয়োগ করে মনে দৈত্য গুরুগণ কি জন্য তৎপ্রতি কৃত্যা বিধান করিয়াছিলেন সম্বর কি কারণে সহস্র মায়া প্রয়োগ করে এবং হিরণ্যকশিপুর পাচকেরা মহাত্মার বিনাশের মহাত্মার বিনাশের জন্য হলাহল বিষিবা বা দিয়াছিল কেন সেই বিষয়ে ধীমান জীর্ণ করিয়াছিলেন হে মহাভাগ মহাত্মা প্রহ্লাদের বিশিষ্ট মহাত্ম্য সূচক এই সকল চরিত শুনিতে ইচ্ছা করি দৈত্যগণ যে তাহাকে নিহত করিতে পারে নাই তাহাতে আমার কৌতূহল নাই কারণ বিষ্ণুর প্রতি ব্যক্তির বিনাশ কে করিতে পারে তিনি ধর্মপরায়ণ ও নিত্য কেশবের আরাধনায় উদ্যোগী ছিলেন এরূপ ব্যক্তির প্রতি সহজে দ্বেষ করা যায় না তাহাতে আবার দৈত্যগণ তাহার সবংশ প্রভব তবে দৈ তবে দ্বৈতগণ যে জন্য ধর্মাত্মা মহাভাগ ও মাতসর্যহীন বিষ্ণুভক্তের প্রতি প্রহার করিয়াছিল তাহা অনুগ্রহ অনুগ্রহপূর্বক আমাকে বলুন মহাত্মারা বিপক্ষ হইলেও ইদৃশ গুণ সমন্বিত কোনো সাধুকে প্রহার করিতে পারেন না তবে স্বপক্ষজ এরূপ করিলেন কেন অতএব হে মুনীষত্তম এই সমস্ত বিস্তারপূর্বক বলুন আমি অশেষ প্রকারে দৈত্যেশ্বরের চরিত্র শুনিতে ইচ্ছা করি বিষ্ণুপুরাণের প্রথমাংশে সোড়া অধ্যায় সমাপ্ত